হাই গাইস, এখন দুটো আপডেট নিয়ে কথা বলবো, দুটোই মেগাস্টারকে নিয়ে কথা বলবো, একটা এসআরকে, একটা সালমান খান। তো সালমান খানের আপকামিং মুভি নিয়ে কথা বলবো যেটা টাইগার থ্রির পর আসতে চলেছে। তো অনেক জল্পনা, অনেক কিছু হয়েছে, অনেক কিছু কথা এসেছে যে এই ফিল্মটা হবে, ওই ফিল্মটা হবে, কখন করণ জোহরের প্রোডাকশনের হাউসে তিনি কাজ করবেন এরকম কথা আসছিল, কখনো বাজরঙ্গি ভাইজান টু হতে পারে কথা আসছিল, কখনো কিক টু হতে পারে কথা আসছিল, কিন্তু ফাইনালি যেটা হতে চলেছে সেটা সুরজ বারজাতিয়ার মুভি, তার আপকামিং মুভি প্রেম কি শাদী। তো আমরা জানি সুরজ বারজাতিয়া যখন সালমান খানকে নিয়ে আসে প্রেম আবতারে নিয়ে আসে, এবং সালমান খান সেই যে ইনোসেন্ট, সেই জিনিসটা দিয়ে সকলের মনকে জয় করে নেয়। তো এখানে প্রেম আবার ফিরছে, মানে প্রেম ইজ ব্যাক। তো প্রেম এবার প্রেম কি শাদী, তো প্রেম সালমান খানের তো রিয়েল লাইফে বিয়ে হয়নি, তো রিয়েল লাইফে হবে, এবার দেখা যাক যে কীরকমভাবে হয়। এটা আমি যত সম্ভব এর গল্পটা হতে চলেছে, যেটা আমি একটু হলেও জানি যে এর গল্পটা হবে বিয়ে হয়ে যাওয়ার পর একটা ফ্যামিলিতে কী প্রবলেমস আছে, কী না আছে, কীভাবে সে হ্যান্ডেল করে, এরকম নিয়েই একটা স্টোরি হতে যাচ্ছে। তো সুরজ বারজাতিয়া খুব সুন্দরভাবে সম্পর্কগুলোকে দেখাতে পারে, তার ফিল্ম কিন্তু খুবই সুন্দর হয়, এবং তিনি ডিরেক্টর যথেষ্ট ভালোভাবে ডিরেক্ট করতে জানেন, আর তার ফিল্মগুলো তো ফ্যামিলি অডিয়েন্সের জন্য থাকেই, তারা দেখতে খুবই পছন্দ করে। তো দেখা যাক যে এই ফিল্মটা কীরকম হয়। এই ফিল্মটা পরের মাস থেকে শ্যুটিং স্টার্ট হবে, প্রেম কি শাদী। তো দেখা যাক সুরজ বারজাতিয়ার সাথে সালমান খানের এবারে কম্বোটা কীরকম কী হয়। তো এখানে ফিমেল লিড কে এখনও জানা যায়নি, তবে আমার মনে হয় সাউথ থেকে যদি কেউ হয়, মানে এজের একটা ব্যাপার থাকে না, এজ একটু বেশি দরকার, সেরকম কেউ ম্যাচিওর অ্যাক্ট্রেস যদি হয় তাহলে আমার মনে হয় বেটার হতো। তো দেখা যাক কীরকম কী হয়, কীরকম কী কাস্টকে এখানে রাখা হয়, পরবর্তী ক্ষেত্রে আমরা সেইগুলো জানতে পারবো। তো সেকেন্ড আপডেটে মুভ করবো, যেটা এসআরকে নিয়ে কথা বলবো। এসআরকের আপকামিং মুভি আপনারা জানেন যে ডাঙ্কির ওটিটি রাইট সেটা বিক্রি হয়ে গেছে। কত টাকা বিক্রি হয়েছে জানেন? জাস্ট অবাক হয়ে যাবেন, 155 কোটি টাকায় বিক্রি হয়েছে। মানে এটা ভাববেন না যে ওটিটি প্ল্যাটফর্মে চলে আসবে ডিরেক্টলি, আগে সিনেমা হলে আসবে, তারপরে ওটিটি প্ল্যাটফর্মে এই টাকায় বিক্রি হয়েছে, ভাবুন তাহলে। এটা হচ্ছে একটাই ভাষাতে আসবে, যেটা হিন্দি ভাষা, অনেকগুলো ভাষাতে এলে তবু মানা যায়। এর আগে যখন আমি বলেছিলাম যে জওয়ান তো 3টে ভাষাতে আসছে, তো জওয়ানের কিন্তু যদি আমরা ধরি মানে একটা ভাষা হিসাবে জওয়ানের থেকেও বেশি এর টাকা দিচ্ছে, মানে অফার করেছে, সেটা কিন্তু ডিল হয়ে গেছে জিও সিনেমার সাথে। তো এখানে ব্যাপার হচ্ছে শুধুমাত্র এসআরকে স্টারডমের জন্য নয়, এখানে হচ্ছে রাজকুমার হিরানি, তার যে সিনেমা, তার যেরকম অডিয়েন্স, সেগুলো ওটিটি প্ল্যাটফর্মে দেখবেই দেখবে। তো তার একটা হিট রেকর্ড, ট্র্যাক রেকর্ড কিন্তু তার আছে, সেই জন্য কিন্তু একটা ভালো অ্যাডভান্টেজ পেয়েছে যে এই সিনেমাটা এরকম ধরনের ওটিটি রাইটসের কালেকশন। তো আপনাদের এই নিয়ে কী মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সালমান খানের যে সুরজ বারজাতিয়া সাথে সিনেমা করা কি উচিত ছিল বা ঠিকই আছে সেটাও অবশ্যই জানাবেন, এবং এসআরকের এই আপডেটটা নিয়ে আপনারা কতটা খুশি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন এলে ফটাফট সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এখনের মতো